হ্যালো এন্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলা নতুন সেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এবং আজকে বলবো তোমাদের করা কিছু প্রশ্নের উত্তর। ঠিক আছে, প্রথম প্রশ্ন হচ্ছে, স্যার কত র্যাঙ্ক হলে সরাসরি আমরা সরকারি এনটিএসগুলোতে সুযোগ পেতে পারি? দ্বিতীয় কথা হচ্ছে, স্যার এই বছর কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল? তৃতীয় প্রশ্ন হচ্ছে, স্যার এবার কি কাট অফ কমতে পারে? চতুর্থ প্রশ্ন, স্যার গভর্নমেন্টে কতগুলো কি সিট রয়েছে? তো আজকে আমি এই এতগুলো প্রশ্নের উত্তর দেব। তার মধ্যে অনেকেই কমেন্ট করছো, স্যার কাল থেকে অজস্র ফোন কল এসেছে যে স্যার আমার এত হাজার র্যাঙ্ক হয়েছে, আমি কি কোনো গভর্নমেন্ট কলেজ পেতে পারি? তো আজকে তোমরা সরাসরি সেই উত্তর পেয়ে যাবে। তোমাদেরকে সরাসরি আমি আগেই বলে দেবো যে কত কী র্যাঙ্ক হলে হতে পারে। পুরোটাই হবে একটা এক্সপেকটেশান, অর্থাৎ পুরোটাই হবে একটা অনুমানের ভিত্তিতে তৈরি করা, এবং আমাদের কিছুটা অভিজ্ঞতা আছে, কারণ আগের বছর তার আগের বছর কত কী র্যাঙ্ক গিয়েছিলো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো আগেই বলছি, এটা কিন্তু একটা এক্সপেকটেশান, তোমার যত হাজার র্যাঙ্ক হোক না কেন, তুমি যদি এলিজিবিলিটিতে ইয়েস থাকে তাহলে তুমি কিন্তু কাউন্সেলিং করতে পারবে, ঠিক আছে? আর যদি নো থাকে তাহলে পারবে না, সেটা তো আমি আগেই বলেছি। তো এবার দেখো, তোমাদের সরাসরি নিয়ে যাচ্ছি যে কাট অফ কত যেতে পারে। দেখো বন্ধুরা, এটা হচ্ছে এক্সপেক্টেড কাট অফ, ঠিক আছে? এক্সপেক্টেড মানে আমাদের যেটা মনে হয় যে এত হাজার পর্যন্ত র্যাঙ্ক যেতে পারে, অর্থাৎ একটা সেফ র্যাঙ্ক। তবে বলে রাখি, এইটা কিন্তু তুমি প্রথমবারই যে পেয়ে যাবে এরকমটা মানে নেই। মানেটা বলি, আজকে তোমাদের কালকে গতকাল তোমাদের রেজাল্ট বেরিয়েছিলো, আজকে তোমরা আজকে হয়তো তোমাদের টাইম টেবিল প্রকাশিত করে দেওয়া হবে। তো বেশ কয়েকটা প্রসেস হয় কাউন্সেলিং, কিন্তু একটা কাউন্সেলিং হয় না, বেশ কয়েকটা কাউন্সেলিং হয়। তোমাদেরকে প্রথমে বলে রাখি, কিছুদিন পর তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে। রেজিস্ট্রেশন শুরু হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু আস্তে আস্তে কলেজ চয়েস করতে বলা হবে, তারপর সেটা লক করতে বলা হবে, তারপর তোমাদের কিন্তু ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বেরিয়ে যাবে, ঠিক আছে? এই সব করতে করতে মোটামুটি এখনও 10 দিন সময় আছে তোমাদের, মোটামুটি ধরে নেওয়া যেতে পারে যে আর 10 দিনের মধ্যে তোমাদের কিন্তু বা 7 দিনের মধ্যে তোমাদের রেজিস্ট্রেশন শুরু যাচ্ছে বা চয়েস ফিলিং, চয়েস লক এগুলো শুরু যাচ্ছে। তারপর তোমাদের মোটামুটি 10 দিনের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট বেরিয়ে যেতে পারে। সেইখানে তুমি দেখতে পাবে যে তুমি কোন কলেজে চান্স পেয়েছো, কোন কলেজে সুযোগ পাওনি, সেগুলো কিন্তু সেখানে দেখতে পাবে, ঠিক আছে? তো এখন তোমাদের করণীয় কী, এখন তোমাদের বারবার বলছি, তোমরা কিন্তু অবশ্যই এই যে র্যাঙ্কটা দেখছো, যাদের এর মধ্যে র্যাঙ্ক আছে, ঠিক আছে, আমি বলে দেবো যে এগুলো কী র্যাঙ্ক, জিএমআর র্যাঙ্ক নাকি ক্যাটাগরি র্যাঙ্ক সেটাও বলে দেবো, এবং এর থেকে যারা বেশি তারা কী করবে এটা কিন্তু গভর্নমেন্টের জন্য, প্রাইভেটে কত কী যেতে পারে সব কিছু বলে দেবো, ছেলেদের মেয়েদের সব কিছু বলবো। তো একটু ধৈর্য ধরো, সব কিছু একে একে বলবো, ঠিক আছে? কারণ অজস্র প্রশ্ন আছে, একটা ভিডিওতে এইভাবে বলা সম্ভব নয়, এক সেকেন্ডের মধ্যে বলা সম্ভব নয়। তো দেখো, প্রথমে বলে রাখি, জিএনএম এনএমে কিন্তু এবার পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 1.5 লাখ থেকে, মানে আমি বলছি 1.5 লাখ থেকে 1.8 লাখ পর্যন্ত কিন্তু গিয়েছিলো, ঠিক আছে? অর্থাৎ 1.5 লাখ থেকে মোটামুটি 1,80,000 মতো কাছাকাছি কিন্তু এবার পরীক্ষার্থী ছিল। এবার কথা হচ্ছে, কম্পিটিশানটা কি আদৌ বেশি না কম, র্যাঙ্ক কত যেতে পারে, কাট অফ কত যেতে পারে, সেটা নিয়ে একটা বিরাট প্রশ্ন আসছে যে স্যার আমাদের কি কাট অফ কমবে নাকি বাড়বে? দেখো, আমি তোমাদের কাছ থেকে একটা পোল নিয়েছিলাম বা ভোট নিয়েছিলাম, সেই ভোটের ফলাফলে বলছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট বলছে, অর্থাৎ তোমাদেরকে আমি দেখিয়ে দিতে পারি যে কত কী, আমি আগে এটা দেখিয়ে দিই তারপর তোমাদের বলবো। ম্যাক্সিমাম স্টুডেন্ট বলছে মোটামুটি 12,000-এর বেশি কিন্তু তাদের স্কোর আছে, মানে ওদের কিন্তু 12,000-এর ওপর র্যাঙ্ক আছে, ঠিক আছে? সুতরাং একদিক থেকে দেখতে গেলে কম্পিটিশান লেভেলটা কিন্তু একদিকে কম, ঠিক আছে? কারণ কি, ম্যাক্সিমাম স্টুডেন্ট যেখানে বেশি ভিড় করছে 12,000, 14,000, 15,000 পর থেকে বেশি র্যাঙ্ক, ঠিক আছে, তো ওখানে কম্পিটিশান বেশি। কিন্তু তার থেকে যারা কম পেয়েছো, যত কম র্যাঙ্ক হবে তত তোমার চান্স ভালো আছে, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে। তো এই যে কাট অফ দেখতে পাচ্ছ, এটা শুধুমাত্র যে ফার্স্ট রাউন্ডেই তুমি পেয়ে যাবে এরকম কোনো মানে নেই, ঠিক আছে? ফার্স্ট রাউন্ডে দেখা গেলো কারা পেলো, যারা মোটামুটি 115-র মধ্যে 100 পেলো, 90 পেলো, 80 পেলো, 70 পেলো, এরকম যাদের স্কোর আছে তাদের কিন্তু ফার্স্ট রাউন্ডেই হয়ে যাওয়ার চান্স থাকে। কিন্তু এইটা কাদের র্যাঙ্ক, দেখো যাদের শেষ পর্যন্ত যে কটা কাউন্সেলিং হবে, প্রথমে বলে রাখি, প্রথম কাউন্সেলিং হবে, তারপর কয়েকদিন পর সেকেন্ড কাউন্সেলিং হবে, ঠিক আছে? তারপর শুরু হবে মপ আপ রাউন্ড। এই মপ আপ রাউন্ড তিনটে রাউন্ড হবে, মপ আপ ফার্স্ট, মপ আপ সেকেন্ড, মপ আপ থার্ড, হয়ে গেল? তারপরে আবার তিনটে রাউন্ড হবে এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড, এক্সটেন্ডেড ফার্স্ট, এক্সটেন্ডেড সেকেন্ড, এক্সটেন্ডেড থার্ড, ঠিক আছে? তারপর তোমাদের শুরু হবে স্পট রাউন্ড কাউন্সেলিং, এখানে একটা হতে পারে, দুটো হতে পারে। তো যখন যতগুলো সিট ফাঁকা থাকবে সেটার উপর ভিত্তি করে হবে। তো আমি ধরে নিচ্ছি অ্যাভারেজ 10টার মতো তোমাদের কাউন্সেলিং হবে, 9-10টার মতো। তো এই 9-10টা কাউন্সেলিংয়ের শেষে যেটা দেখা যাবে যে এই র্যাঙ্ক পর্যন্ত আসতে পারে, বুঝা গেছে? এবার এটা হচ্ছে পুরোটাই গভর্নমেন্টের জন্য, অর্থাৎ সরকারি কলেজ পেতে গেলে এই মোটামুটি র্যাঙ্ক তোমাদের দরকার, ঠিক আছে? না হলে কিন্তু একেবারে, আমি বলছি না হবে না, বাট চান্স কম আছে, ঠিক আছে? সবার চান্স আছে বাট সুযোগটা একটু কম আছে, কারণ কম্পিটিশান লেভেলটা একদিক থেকে বেশি, একদিক থেকে কম, ঠিক আছে? তো দেখো, প্রথমে আমি বলছি মেলদের জন্য, ছেলেদের জন্য, ছেলেদের কত কী র্যাঙ্ক যেতে পারে। জিএনএমে
যেহেতু ছেলেদের এএনএম হয় না, শুধুমাত্র জিএনএম হয়, জিএনএম ক্ষেত্রে জেনারেল যেতে পারে 800, ঠিক আছে। তোমার যদি জিএমআর র্যাঙ্ক 800 হয়ে থাকে, তা 800-র মধ্যে, ঠিক আছে, মানে তোমার 100 হতে পারে, 200 হতে পারে, 300 হতে পারে, 400, 500, 600, 700, 800, এই 800 পর্যন্ত তোমার যে কোনো একটা রাউন্ডে হলে হতে পারে, ঠিক আছে। এটা কিন্তু আমি একবারে বলছি না তুমি ফার্স্ট কাউন্সিলিং পেয়ে গেলে, থার্ড কাউন্সিলিং পেয়ে গেলে, এরকমটা নয়, যে কোনো একটা কাউন্সিলিংয়ে হতে পারে, ঠিক আছে। এটা পুরোটাই হচ্ছে একটা এক্সপেকটেশান, একটা পুরোটাই হচ্ছে একটা অনুমান, ঠিক আছে। আমি কিন্তু আগেও বলছি, এখনও বলছি, এটা কিন্তু পুরোটা একটা অনুমান, এটা কিন্তু হতেও পারে নাও হতে পারে, ঠিক আছে, সম্ভাব্য একটা তালিকা। এবার দেখো, যদি কেউ এসসি হয়ে থাকো, এসসি মানে তার মানে এটা নয় এসসি ক্যাটাগরি র্যাঙ্ক, ঠিক আছে, এটা কিন্তু জিএমআর র্যাঙ্ক। এই যে র্যাঙ্কটা বলছি না 900, এই 900টা কিন্তু ক্যাটাগরি র্যাঙ্ক নয়, ঠিক আছে, ক্যাটাগরি র্যাঙ্ক নয়, এটা হচ্ছে জিএমআর র্যাঙ্ক। জিএমআর এর মানেই হচ্ছে জেনারেল মেরিট র্যাঙ্ক, ঠিক আছে। এই জিএমআর হচ্ছে পুরো ওয়েস্ট বেঙ্গলে যতজন পরীক্ষা দিয়েছে তার মধ্যে তোমার কত স্কোর হয়েছে। তো সরি বন্ধুরা, এরকম প্রচুর ফোন কল আসছে কাল থেকে, গতকাল থেকে এখনও পর্যন্ত প্রায় 2-3 হাজার ফোন কল এসেছে, প্রচুর মেসেজ এসেছে, হোয়াটসঅ্যাপ পুরো ফুল, আমি খুলতেই পারছি না তোমাদের ভয়, মানে তুমি ভাবছো তোমারটা কেন রেসপন্স করছি না, এরকম হাজার হাজার পরীক্ষার্থী সবাই শুধু মেসেজ করছে, স্যার আমার এত র্যাঙ্ক হয়েছে আমি কি চান্স পাবো। দেখো, আমি তোমাদেরকে আগেই বলে দিচ্ছি যাতে এই সমস্যাগুলো না হয়, ওই জন্য তোমাদেরকে একটা মোটামুটি বলে দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের র্যাঙ্ক কার্ড, ঠিক আছে, মানে এটা সেফ র্যাঙ্ক, ঠিক আছে, যদি তোমার এর মধ্যে র্যাঙ্ক থাকে তোমার কিন্তু হলেও হতে পারে, ঠিক আছে। এবার বলি, দেখো এসসি যে র্যাঙ্কটা বললাম সেটা কিন্তু তোমাদের জিএমআর র্যাঙ্ক, ঠিক আছে। এসটিদের ক্ষেত্রে 1200 পর্যন্ত যেতে পারে, অর্থাৎ 1200-র মধ্যে যদি তোমার র্যাঙ্ক থাকে জিএমআর র্যাঙ্ক, তাহলে গিয়ে তোমার একটা সুযোগ হতে পারে গভর্নমেন্টে, ঠিক আছে। ওবিসি এ, ওবিসি এর ক্ষেত্রে তোমাদের কিন্তু মোটামুটি হয়ে 850 পর্যন্ত যেতে পারে, ঠিক আছে। তারপর দেখো ওবিসি বি 800, ইডাব্লিউএস আমাদের অনুমান তোমাদের কিন্তু 800 পর্যন্ত যেতে পারে, ঠিক আছে। জেনারেল এবং ইডাব্লিউএস প্রায় কিন্তু সমান সমান যাবে, যেটুকু আমাদের মনে হচ্ছে। সিভিল ডিফেন্স অর্থাৎ যারা সিভিল ডিফেন্সে ট্রেনিং করেছিল তাদের মোটামুটি 1500 পর্যন্ত যেতে পারে, ঠিক আছে। অরফানদের ক্ষেত্রে মোটামুটি 2000 পর্যন্ত যেতে পারে, এবং পিডাব্লিউডির ক্ষেত্রে মোটামুটি 5000 পর্যন্ত যেতে পারে। অর্থাৎ তুমি যদি পিডাব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকো, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড, তাহলে কিন্তু তোমার মোটামুটি জিএমআর র্যাঙ্ক 5000 পর্যন্ত দিতে পারে, এটা ছেলেদের জন্য, ঠিক আছে। আবার আমি আরও একবার বলছি, এটা কিন্তু পুরোটাই অনুমান ভিত্তিক, এবং এটা এমন মানে নেই যে তুমি ফার্স্ট কাউন্সিলিং পেলে কি সেকেন্ড কাউন্সিলিং পেলে, অনেকগুলো কাউন্সিলিং হবে, সবগুলো কাউন্সিলিং করার শেষে এইগুলো যেতে পারে, ঠিক আছে। চলো এবার মেয়েদের ব্যাপারটা বলি, ফিমেল ক্যান্ডিডেট কত কি র্যাঙ্ক হলে হতে পারে। দেখো প্রথমে আসে জিএনএম, কারণ জিএনএম এ সবার ইচ্ছে স্যার আমরা জিএনএম করতে চাই। দেখো প্রথমে বলি, আমাদের যেটা অনুমান, জেনারেল কিন্তু 7000 পর্যন্ত যেতে পারে, ঠিক আছে। জেনারেল কত বললাম? 7000। জিএমআর র্যাঙ্ক যদি তোমার 7000-এর মধ্যে থাকে তোমার একটা চান্স আছে, ঠিক আছে। এবার যাদের এর থেকে বেশি র্যাঙ্ক সে তারা কী করবে সেটা আমি বলবো, দেখো। তারপর দেখো এসসি র্যাঙ্ক, এসসি র্যাঙ্ক হচ্ছে তোমাদের মোটামুটি 8500 পর্যন্ত যেতে পারে, এটা আমাদের অনুমান। এবার এই 8500টা হচ্ছে তোমাদের জিএমআর র্যাঙ্ক, ঠিক আছে। আমি বারবার বলছি এটা সবগুলো কিন্তু জিএমআর র্যাঙ্ক, মানে এখানে কোনো ক্যাটাগরি র্যাঙ্কের কথা আমি বলবোই না, ঠিক আছে, পুরোটা হচ্ছে জিএমআর র্যাঙ্ক। তারপর দেখতে পাচ্ছ এসটি, এসটিতে তোমাদের মোটামুটিভাবে 12000 পর্যন্ত যেতে পারে, একদম শেষ কাউন্সিলিং পর্যন্ত, ঠিক আছে। আমি কি বললাম, এসটি যদি হয়ে থাকো 12000 বা তার থেকেও বেশি যেতে পারে, আমাদের অনুমান। এবং আগের যে কাউন্সিলিং হয়েছিলো সেখান থেকে একটা অনুমান করে বলছি, একটা অভিজ্ঞতা থেকে বলছি, 12000 পর্যন্ত চলে যেতে পারে, বাট তোমাদেরকে চেষ্টা করে যেতে হবে, ঠিক আছে। তারপর আসি ওবিসি এ, ওবিসি এতে যাবে তোমাদের 9000 পর্যন্ত, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছ ওবিসি বি, মোটামুটি তোমাদের 8000 পর্যন্ত যেতে পারে, ঠিক আছে। তারপর ইডাব্লিউএস, ইডাব্লিউএসে তোমাদের 7800 পর্যন্ত যেতে পারে। সিভিল ডিফেন্সের ক্ষেত্রে তোমাদের কিন্তু 15000 পর্যন্ত যেতে পারে, এইটুকু আমাদের মনে হচ্ছে, কারণ এখানে কম্পিটিশানটা একটু কিন্তু কম হয়, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছ অরফানস কোটা তোমাদের 18000 পর্যন্ত যেতে পারে। অরফানস কেন যেতে পারে, কারণ এখানে কিন্তু কম্পিটিশানটা যথেষ্ট কম, এবং সবথেকে শেষে যেটা সবথেকে হায়েস্ট যেটা যেতে পারে পিডাব্লিউডি ক্যান্ডিডেট, এই পিডাব্লিউডি ক্যান্ডিডেট মোটামুটি তোমাদের কিন্তু 45000 পর্যন্ত যেতে পারে। এটা হচ্ছে আমাদের এক্সপেক্টেড সেফ কাট অফ বা তোমাদের কাট অফ র্যাঙ্ক, ঠিক আছে। এবার আসি এএনএম জন্য, এএনএম এ প্রচুর ক্যান্ডিডেট প্রশ্ন, স্যার আমার এএনএম এ এত র্যাঙ্ক হচ্ছে, আবার এএনএম এ র্যাঙ্ক কেন দেখতে পাচ্ছি না। দেখো আমি যেটুকু বুঝতে পেরেছি, কালকে কল করেছিলাম তো ওখান থেকে বলা হচ্ছে জিএমআর যে র্যাঙ্ক আছে সেই জিএমআর র্যাঙ্কের মধ্যেই তোমাদের এএনএম এর র্যাঙ্ক লুকিয়ে আছে, সেই জিএমআর র্যাঙ্কের মধ্যেই ছেলের র্যাঙ্ক লুকিয়ে আছে, সেই জিএমআর র্যাঙ্কের মধ্যে মেয়েদের র্যাঙ্ক লুকিয়ে আছে, অর্থাৎ ওই একটা র্যাঙ্কের উপর ভিত্তি করেই তোমাদের কাউন্সিলিং হবে, ঠিক আছে। এবার বলি এএনএম এ কত কি র্যাঙ্ক যেতে পারে। দেখো এএনএম এ আমাদের যেটা এক্সপেক্টেড, যে তোমাদের কিন্তু জেনারেল 8000 পর্যন্ত যেতে পারে, ঠিক আছে, কি বললাম 8000 র্যাঙ্ক পর্যন্ত যেতে পারে। তারপর দেখো এসসি, এসসিতে মোটামুটি তোমাদের 9500 পর্যন্ত যেতে পারে। তারপর আসছে এসটি,
এসটিতে মোটামুটি 13,000 পর্যন্ত যেতে পারে, ঠিক আছে। তারপরে ওবিসি এ মোটামুটি 10,000 পর্যন্ত যেতে পারে, ওবিসি বি 9,000 যেতে পারে, ইডাব্লিউএস 8,700 যেতে পারে, সিভিল ডিফেন্স 16,000 পর্যন্ত যেতে পারে, অরফানস মোটামুটি কিন্তু তোমাদের 20,000 পর্যন্ত যেতে পারে, এবং সব থেকে শেষে পিডাব্লিউডি মোটামুটি কিন্তু 55,000 পর্যন্ত যেতে পারে। এবার বলি যে কোথায় কতগুলো সিট রয়েছে। তো তোমাদেরকে আগেই বলে রাখছি, এই যে সিট ম্যাট্রিক্স তোমরা দেখবে, এটা একটা প্রভিশনাল সিট ম্যাট্রিক্স, অর্থাৎ এখনও পর্যন্ত এটা কিন্তু ফাইনাল নয়। আবার কিছুদিনের মধ্যে তোমাদের কিন্তু সিট ম্যাট্রিক্স প্রকাশিত হয়ে যাবে, যেটুকু আমাদের অনুমান আছে, ঠিক আছে। তথ্য মারফত যেটুকু খবর পেয়েছি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, তারপর তোমাদেরকে বলছি। তো বন্ধুরা দেখে নাও, এটা হচ্ছে ANM। প্রথমে দেখো ANM দুজন বলছি, ANM-দের টোটাল কতগুলো সিট রয়েছে। টোটাল রয়েছে 850টা, ঠিক আছে, 850টা টোটাল সিট রয়েছে। এবং যদি বলা যায় যে জেনারেলদের জন্য কতগুলো সিট রয়েছে, তো জেনারেলদের জন্য মোট সিট সংখ্যা হচ্ছে 331। কত বললাম, 331টা হচ্ছে জেনারেলের জন্য সিট সংখ্যা, ঠিক আছে। এটা বাড়তে পারে, পরবর্তীকালে বাড়তে পারে, যেটুকু আমাদের তথ্য মারফত খবর পেয়েছি এটা কিন্তু বাড়তে পারে, ঠিক আছে। তো 331টা ANM জেনারেলদের জন্য, ঠিক আছে। তারপর আসি দেখো, যারা হচ্ছে তোমাদের এখানে আসছে, তারপর যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের জন্য টোটাল 16টা সিট রয়েছে। এবার বলি যারা ওবিসি এর জন্য টোটাল সিট সংখ্যা হচ্ছে 81টা, ঠিক আছে। কত বললাম, 81টা হচ্ছে ওবিসি এদের জন্য সিট সংখ্যা। এবার আসি ওবিসি বিদের টোটাল সিট সংখ্যা হচ্ছে 60টা, কত বললাম, 60, ঠিক আছে। 60 হচ্ছে ANM-দের জন্য ওবিসি বি, ঠিক আছে। এবার আসি এসসিদের জন্য তোমাদের কিন্তু টোটাল সিট সংখ্যা হচ্ছে 177টা, ঠিক আছে। কি বললাম, 177টা এসসিদের জন্য। এবার বলি এসটিদের টোটাল সিট সংখ্যা হচ্ছে 51টা ANM-দের, ঠিক আছে। এটা শুধুমাত্র কিন্তু ANM GNM বলছি না, GNM-টা এক্ষুনি বলবো, ঠিক আছে। 51টা গেল এসটিদের জন্য। এবার বলি ইডাব্লিউএস শেষে দেখো, দেখতে পাচ্ছ যে 83টা পর্যন্ত, ঠিক আছে, 83টা র্যাঙ্ক কিন্তু সিট রয়েছে ANM-এ, ঠিক আছে, ইডাব্লিউএস। এবার বলি অরফানদের জন্য রয়েছে কত, 16টা সিট রয়েছে, ঠিক আছে। অরফানদের জন্য রয়েছে 16টা সিট সংখ্যা, 16। তারপর দেখো সিভিল ডিফেন্সের ANM-এর সিট সংখ্যা হচ্ছে 23টা, বোঝা গেছে। তো এটা গেল আমাদের ANM-এর। এবার বলি GNM, ঠিক আছে, ছেলেদের কতগুলো আছে, মেয়েদের কতগুলো আছে সেটা বলবো। দেখো প্রাইভেটের এখানে, এর মধ্যে প্রাইভেট লুকিয়ে আছে, এর মধ্যে গভর্নমেন্টের লুকিয়ে আছে, তো কোথায় কতগুলো রয়েছে সেটা তো বোঝা সম্ভব নয়। তোমাদেরকে একদম সরাসরি টোটালটা বলে দিচ্ছি, টোটাল কত কী যেতে পারে। দেখো টোটাল জেনারেল জন্য, ঠিক আছে, মানে ছেলে মেয়ে এবং প্রাইভেট গভর্নমেন্ট মিলে টোটাল জেনারেলের জন্য 3,045টা সিট সংখ্যা রয়েছে, ঠিক আছে। মানে প্রাইভেট PVT প্লাস GOVT, ঠিক আছে, গভর্নমেন্ট দুটো মিলে জেনারেলের জন্য মোট সিট সংখ্যা আছে 3,045টা। এবার এই সিট সংখ্যাটা বাড়তে পারে, যেটুকু আমাদের খবর পেয়েছি যে তোমাদের কিন্তু কিছুদিনের মধ্যে আবার একটা সিট ম্যাট্রিক্স প্রকাশিত হতে পারে, সেখানে কিন্তু তোমাদের আবার একটু সিট সংখ্যা বাড়তে পারে, ঠিক আছে। তো কত কী বাড়বে সেটা এখন সময় বলবে, বাট বাড়তে পারে। এবার দেখো যাদের ওবিসি এ আছে, ওবিসি এতে তোমাদের সিট সংখ্যা হচ্ছে 713টা, ঠিক আছে। কত বললাম, 713 হচ্ছে ওবিসি এ GNM-এর জন্য। এবার আসছে ওবিসি বিতে তোমাদের সিট সংখ্যা হচ্ছে টোটাল 500, কি বললাম, 500টা টোটাল সিট সংখ্যা, ঠিক আছে। এবার আসছে এসসিদের জন্য তোমাদের টোটাল সিট সংখ্যা হচ্ছে 1561, কি বললাম, এসসিদের জন্য টোটাল সিট সংখ্যা হচ্ছে 1561, ঠিক আছে, 1561 হচ্ছে এসসিদের জন্য। এসটিদের টোটাল সিট সংখ্যা হচ্ছে 447, ঠিক আছে, এটা হচ্ছে এসটিদের জন্য। এবার বলি ইডাব্লিউএস তোমাদের টোটাল সিট সংখ্যা হচ্ছে 713 হচ্ছে ইডাব্লিউএস। এবং সর্বশেষে যেটা আসছে সিভিল ডিফেন্সে তোমাদের সিট সংখ্যা হচ্ছে 76টা। তো টোটাল জিএনএম-এর জন্য টোটাল সিট সংখ্যা হচ্ছে 7447, কি বললাম, টোটাল সিট সংখ্যা 7447 টোটাল জিএনএম মেল এবং ফিমেল মিলে। মেলদের কতগুলো এখনই ছেলেদের দেখিয়ে দিচ্ছি। দেখো ছেলেদের জন্য দুটো কলেজ আছে, একটা হচ্ছে তোমাদের অশোকনগর, এই দেখো অশোকনগর যেটা কলেজ, ঠিক আছে, অশোকনগর জেনারেলদের জন্য রয়েছে 26টা সিট, ঠিক আছে, 26টা সিট হচ্ছে জেনারেলদের জন্য। টোটাল সিট সংখ্যা হচ্ছে তোমাদের এখানে চলে আসছে 70টা টোটাল সিট সংখ্যা, ঠিক আছে, টোটাল সিট সংখ্যা কত বললাম 70টা। দেখো 26টা হলো জেনারেল। এবার ওবিসি এ রয়েছে কতগুলো, 6টা, ওবিসি বি রয়েছে 5টা, তারপর তোমাদের এখানে চলে আসছে এসসিদের জন্য 15টা সিট রয়েছে, এবং এসটিদের জন্য 4টে রয়েছে, এবং তোমাদের এটা হচ্ছে ইডাব্লিউএস সম্ভবত এখানে হচ্ছে 6টা,
এবং এখানে একটা দুটো করে কিন্তু সিট সংখ্যা রয়েছে, মোট হচ্ছে 70টা সিট সংখ্যা, যে মানে একদম যদি গভর্নমেন্ট কলেজ বলা যায় গভর্নমেন্ট কলেজ এবং ছেলেদের জন্য, ঠিক আছে। আরও একটা কলেজ আছে, সেটা হচ্ছে বাঘাযতীন, ঠিক আছে, সেটা দেখিয়ে দিই তোমাদেরকে। বাঘাযতীন কলেজ একটু খুঁজতে সময় লাগবে, তোমরা একটু দেখতে থাকো। এখানে এতটা মানে এই যে এটা এত হেজি হয়ে আছে যে বোঝা যায় না। দেখো এখানে আবার দেখতে পাচ্ছ, আচ্ছা ছেলেদের জন্য আর কী কী প্রাইভেট কলেজ রয়েছে, দেখো প্রাইভেট কলেজ একটা হচ্ছে লক্ষ্মী নার্সিং ইনস্টিটিউট, ঠিক আছে, এটা ছেলেদের জন্য। আর একটা হচ্ছে জেনেক্স, ঠিক আছে, জেনেক্স এগুলো তোমরা দেখে নিতে পারো, এগুলো প্রাইভেটগুলো নিয়ে কথা বলবো না, প্রাইভেটে সুযোগ পাওয়া যেতে পারে, বেশি র্যাঙ্কেও সুযোগ হতে পারে, ঠিক আছে, তো চেষ্টা করে যাবে, প্রাইভেটগুলো কিন্তু হয়ে যায়, ঠিক আছে। এই দেখো গভর্নমেন্ট কলেজ ছেলেদের জন্য, ঠিক আছে, গভর্নমেন্ট কলেজ ছেলেদের জন্য কতগুলো হতে পারে, জিএনএম 13টা, ঠিক আছে, টোটাল মাত্র 13টা সিট রয়েছে জেনারেলদের জন্য। তারপর চারটে রয়েছে, কত চারটে রয়েছে, এ তোমাদের হচ্ছে যারা যারা ওবিসি এ আছে, ওবিসি বি দুটো সিট রয়েছে মাত্র, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছ ইডাব, এটা হচ্ছে তোমাদের সম্ভবত দেখলাম এসসিদের জন্য হচ্ছে 8টা, এবং এসটিদের জন্য হচ্ছে মাত্র 2টো সিট, ঠিক আছে, মাত্র 2টো সিট এসটিদের জন্য, এবং ইডাব্লিউএসের জন্য রয়েছে মাত্র 4টে সিট, এবং সর্বশেষে দেখতে পাচ্ছ যে সিভিল ডিফেন্সে মাত্র এ একটা করে সিট রয়েছে। তো টোটাল সিট সংখ্যা হচ্ছে 35, তাহলে 35 আইদিকে 70, ঠিক আছে, 105টা হচ্ছে ছেলেদের জন্য কলেজ, 105টা মাত্র ছেলেদের কলেজ, এবং বাকি যে 7447, তো এখান থেকে বাদ দিলে কত হয়, 7447 থেকে 105 বাদ দিলেই তোমাদের কিন্তু মেয়েদের সিট সংখ্যা প্রকাশিত হয়ে যাবে। তো মোটামুটি বলতে পারি 7300+ কিন্তু মেয়েদের সিট সংখ্যা রয়েছে, 7300+ মেয়েদের সিট সংখ্যা, বাকিগুলো ছেলেদের, ঠিক আছে। তো এটা ছিল তোমাদের সিট সংখ্যার ব্যাপারগুলো। এবার বলি যে কীভাবে কলেজ সাজাবে। দেখো কলেজ সাজানো ব্যাপারটা সব থেকে বেশি ফ্যাক্টর করে, কারণ তুমি যদি কলেজ ভুল সাজাও তুমি কিন্তু ভালো কলেজ নাও পেতে পারো। তো তোমাদেরকে একটু সজাগভাবে কলেজগুলো সাজাতে হবে, এর জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই ফলো করো। প্রচুর ভিডিও আছে তোমরা দেখতে পারো, যেটা এই নিয়ে প্রচুর ভিডিও দিয়েছি, এবং ভবিষ্যতে অর্থাৎ আজকে হোক কালকে হোক পরশু হোক এরকম প্রচুর ভিডিও আসবে, তোমরা অবশ্যই ফলো করতে থাকো। এমনও হয়েছে যে অনেক বেশি র্যাঙ্কেও পেয়েছে, কারণ হচ্ছে এই কলেজ চয়েসটা ভালোভাবে করার জন্য, ঠিক আছে। তো তোমাদেরকে বারবার বলছি যে কলেজ চয়েসটা খুব মন দিয়ে করবে, এমন নয় যে তুমি গেলে সাইবার ক্যাফেতে গিয়ে যেমন তেমন করে ভিডিও মানে যেমন তেমন করে তুমি কলেজটা চয়েস করে দিয়ে চলে এলে, এরকমটা নয়। ছেলেদের জন্য বলছি তোমাদের যেহেতু দুটো কলেজ, তো তোমরা আগেই রাখবে কোন কলেজটা সেটা বলে দিচ্ছি, তোমরা কিন্তু আগেই রাখবে অশোকনগর, তারপর রাখবে বাঘাযতীন, ঠিক আছে। এবার তোমাদের ব্যাপার, তোমরা চাইলে যে কোনো রাখতে পারো, বাট আমাদের দুটো যেহেতু কলেজ চয়েস আমি তোমাদেরকে বলবো এভাবে রাখলে একটা সুযোগ হলেও হতে পারে। আর মেয়েদের জন্য এখন বিরাট বড় একটা সুযোগ আছে, তোমরা চেষ্টা করতে থাকো যে কোনো রকমভাবে তোমাদের কিন্তু একটা কলেজ পেতেই হবে। কারণ দেখো সিট সংখ্যা ম্যাটার করে না, কোনটা ম্যাটার করে, ম্যাটার করে আমার একটা সিট আমাকে পেতে হবে, ঠিক আছে। তো যাদের র্যাঙ্ক খুব কম আছে, যাদের ভাবছো যে 1 থেকে 1000 মধ্যে র্যাঙ্ক আছে, তোমরা কিন্তু মোটামুটি ধরে নিতে পারো যে তোমাদের ফার্স্ট কাউন্সিলিংয়ে হয়ে গেলেও হয়ে যেতে পারে, ঠিক আছে। আমি একটা বলে দিলাম তোমাদের অনুমান, 1 থেকে 1000 মধ্যে বা 500 মধ্যে যদি র্যাঙ্ক থাকে তোমরা কিন্তু মোটামুটিভাবে ফার্স্ট কাউন্সিলিংয়ে পেয়ে যেতে পারো, ঠিক আছে, যে কোনো কলেজ পেয়ে যেতে পারো গভর্নমেন্ট, ঠিক আছে। তো এবার তোমাদেরকে কিন্তু কলেজগুলো সাজাতে হবে। তো এই সমস্ত কিছু নির্ভর করছে ভবিষ্যতের উপর, এখন জাস্ট একটা শুরু হলো, এখনও খেলার মানে অনেক কিছু বাকি আছে, ঠিক আছে, খেলতে হবে। এখন খেলার আগে মাঠ ছেড়ে পালিয়ে দিলে তোমরা তো সবাই তোমাকে কাপুরুষ বলবে। তো অবশ্যই কাউন্সিলিং করো, অ্যাটেন্ড করো। যাদের খুব সমস্যা যে স্যার আমাদের 35,000 ওপর র্যাঙ্ক হয়ে গেছে, তাহলে আমরা কী করবো, তো দেখো আমি বলবো তোমাদের যেহেতু অনেক বেশি র্যাঙ্ক, যদি ক্যাটাগরি র্যাঙ্ক না থাকে তাহলে তুমি চেষ্টা করো প্রাইভেট কলেজগুলোতে, যেগুলোতে কোর্স ফি কম, ঠিক আছে। এবার কোথায় কোর্স ফি কম সেটা নিয়ে আমি একটু পরে ভিডিও দেবো, ঠিক আছে। তো তার জন্য অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমাদের কত কী র্যাঙ্ক হয়েছে, কোন কলেজ তুমি পেতে চাও, তারপর আমি সেই কলেজ নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। তো আজকের মতো এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, প্রত্যেক ভারতকে নমস্কার।